সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতে আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি ঢেঁড়স রান্না। ঢেঁড়স আমরা অনেকভাবে খেতে পারি, ভাজি করে খেতে পারি, আবার মাছ দিয়ে রান্না করে খেতে পারি, আবার অন্যভাবে খেতে পারি। আমি আজকে একেবারে অন্যরকম স্পেশালভাবে আপনাদের জন্য ঢেঁড়স রান্নার রেসিপি নিয়ে আসছি। দেখেন আজকের রেসিপি। প্রথমে আমি হাফ কেজি ঢেঁড়স ভালো করে ধুয়ে একবারে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি 1.5 ইঞ্চির মতো লম্বা করে কেটে সবগুলো ঢেঁড়স টুকরো করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এতক্ষণ যে ঢেঁড়স পিস কেটে রেখেছিলাম সেই ঢেঁড়সের পিস দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। এভাবে অনবরত 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এই ঢেঁড়স আপনি সম্পূর্ণ তেলের উপর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে আপনি কোনো পানি দিতে পারবেন না এবং প্রথম অবস্থায় লবণও দিতে পারবেন না। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লবণ দিবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখন 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। কারণ প্রথম অবস্থায় আপনি যদি লবণ ব্যবহার করেন তাহলে ঢেঁড়স থেকে পানি বের হয়ে যাবে, সেজন্য আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লবণ দিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এভাবে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নেব। ঢেঁড়স যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। দেখেন ঢেঁড়স হাফ সিদ্ধ হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আবারও আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে কিছু কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ গোটা দিয়েছি, আপনি যদি চান তাহলে কাঁচামরিচ কেটে কুচি কুচি করে দিতে পারেন। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যেন কাঁচা আদা রসুনের স্মেলটা চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ কালা জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ মাংসের মশলা, সব মশলা দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি 2টি মাঝারি সাইজের টমেটো ব্লেন্ড করে রেখেছি, সেই 2টি টমেটোর জুস দিয়ে দিলাম। টমেটোর জুস দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন মশলা কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে দিলাম। তেল যখন উপরে উঠে আসছে তখন আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম, যেন টক দই মশলার সাথে ভালো করে মিশে যায়। এভাবে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিলাম, যেন তেল উপরে উঠে আসে। তেল উপরে উঠে আসলে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এক কাপ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। এবার আমি এতক্ষণ যে হাফ সিদ্ধ করে রেখেছিলাম ঢেঁড়স, সেই ঢেঁড়স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে
আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই ঢেঁড়স আপনি নিয়মিত রান্না করে খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং অ্যাসিডিটির প্রকোপ কমাতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। এই ঢেঁড়স আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখার জন্য চেষ্টা করবেন। এতক্ষণে ঢেঁড়স রান্না হয়ে গেছে, দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমি একটি ট্রেতে পরিবেশন করে নেব। সবগুলো ঢেঁড়স রান্না একটি ট্রেতে দিয়ে দিলাম, দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে। এভাবে আপনি ঢেঁড়স রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে। রেসিপিটি আপনি বাসায় ট্রাই করতে পারেন। সবজি হলো একেবারে অসাধারণ মজার একটি রান্না। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।